যেহেতু জানাজার কথা আসছে সেহেতু মরার সাথে সাথে বা মানুষ মরার সময় আমাদের বাংলাদেশে বা পাকিস্তান ইন্ডিয়াতে সুরাই ফাট করে এটা 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 কোথ থেকে আসলো আমি তো জানি যে এটাতে এটা নবী সালামের হাদিস যে ব্যক্তি একেবারে মৃত সজ্জায় মৃত সজ্জা হয়ে গেছে মরে যেতে পারে চলে যাবে হাদিসের মধ্যে আসছে আবু হরাই রাহান থেকে হাদিসটি বর্ণিত হয়েছে যে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা যে ব্যক্তি একেবারে মৃত্যু শয্যায় রয়েছে অসুস্থ একেবারে অসুস্থ মরে যাবে তাহলে তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে একটি হাদিস দ্বারা প্রমাণিত সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার যদি ভুল ভুল ত্রুটি থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে माफ করবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন কিন্তু সূরা ইয়াসিন পড়তে হবে এগুলো আসলে শরীয়তের সমর্থন আবরণ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলাই পড়েন আর সূরা ইয়াসিন পড় আপনি একজনের সামনে পড়তেছেন তার তো আর উল্টা কষ্ট হচ্ছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা জি আমরা যে জায়গা জানতে পারলাম যে যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ সে দাখালাল জান্নাত সে জান্নাতে চলে যাবে

জি সম্মানিত মহতারাম আমি সুরায় আসি যে সূরাটা ভরে তারা বিদাত করে ওই সূরাটাতে একটা আমি আয়াত করেছি লিয়নজে রমান কান হাইয়া অশেষ কল আলাল কাফিরি ওই যে বিধার্থী করে যে সূরাটাতে ঘরে বিধাত করে ওই বিধাত ওই সূরাটাতে একটা আয়াত আছে যে আমি কোরআন নাজিল করেছি হাইয়া মানে যারা জীবিত তাদের জন্য জীবিতদের জন্য যা মরে যাওয়ার পর কোরআন পড়ে তারা আসলে কি বুঝাইতে চায় একটু ক্লিয়ার করে বলবেন দুঃখ লাগে আসলে মরার পরে তারা বুঝাইতে চায় যে কোরআন যে তিলাওয়াত করলে একটি फायदा হইছে লাভ হইছে অতএব আমি যদি কোনো কিছু কোরআন তিলাওয়াত করে তাকে বক্সিয়ে দিলাম আর বক্সিয়ে দেওয়ার মাধ্যমে কবরে তার সওয়াব পৌঁছে যাবে তাইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তো স্পষ্ট করে বলে দেন যে এই কোরআনের যে আয়াতটি বলেন

আর ও আল্লাহ রব্বিহীম ইয়াতাবাক আর তার আল্লাহর উপরই ভরসা করে এখন মৃত ব্যক্তি কোরআনে কেরিম শুনে কার হয়ে ভরসা করবে কারণ তিনি তো এই দুনিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে এখন এটা মূল কথা হচ্ছে আসলে আমাদের দেশে সবাই তো কোরআন করিম পড়তে জানে না যদি কোনো হুজুরকে নিয়ে আসি কিছুক্ষণ কোরআন করিম পড়লো সেখানে এবং কিছু টাকা পয়সা দেওয়া হইলো মূলত এই উদ্দেশ্য করে আসলে পরে কিন্তু এগুলো আর সম্পর্কে বাংলাদেশের দেড়শো টিকা হুজুরদেরকে কিছু বলবেন তারা রিক্সা না চালিয়ে তারা দেড়শো টাকার খতম পড়ে কোন হাদিসের দলিলে তারা তো হুজুর নাকি তারা তো আলেম তারা যে একটা কাজ করতেছে এটা কোন হাদিসের দলিলে কোন মানে কোন দলিলে তারা এই নিকৃষ্ট কাজটা করতেছে রিক্সা না চালাইয়া না চলে এটা এটা কোনো দলিল না বলতো সুফিবা আমাদের দেশে যথেষ্ট সুফিবাদী ধর্ম প্রবেশ করেছে সুফিবাদের থেকে বিভিন্ন প্রথাগুলো অলরেডি ইসলামের মধ্যে প্রবেশ করেছে আর এগুলো একটা থেকে আরেকটা আরেকটা থেকে একটা কারণ আমাদের দেশে তো তরিকার কোনো অভাব নেই আর এর মাধ্যমে তাদের কিছু লাভও হয় কিছুটা পকেটে টাকাও আসে আর সাধারণত তাদের যোগ্যতা তেমন নেই আর কোরআন যে তারা আসলে করবে তো কোরআনে অনুবাদ পড়া হয় না কোরআনটাকে একটা মন্ত্রের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে আসলে তো কোরআন তো কোনো মন্ত্রের খিতাব নেই কোরআন যদি কেউ মন্ত্রের মতন পড়ে তাহলে তার প্রতিটি হরফে তিরিশটা টা কি পাবে আসলে তো কোরআন তো মূল উদ্দেশ্য তো পড়া না মূল উদ্দেশ্য হচ্ছে আলাইহিম কোরআনকে ফলো করা এখন ফলো না করে আমরা শুধু এটাকে মন্ত্রের কিতাব বানিয়ে নিয়েছি এই জন্য আসলে মূলত তাদের কিছুটা জাহিলিয়াত অজ্ঞতা রয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন